আজকে কোনো রান্না বাড়ার ভিডিও করব না, আজকে হচ্ছে আপনার ভাই সকালে বাজারে যেয়ে কি কি বাজার করলো সেই সব জিনিসের সাথে দেখাবো। এর ভিতরে হচ্ছে মাছ, এগুলো হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এইখানে আছে সব দেশি মাছ। এখানে আছে কি কি মাছ, ফলি মাছ, কই মাছ, খয়রা মাছ, শিং মাছ, শোল মাছ, মানে মিশানো মাছ। এগুলো এই মাছগুলো কি তরকারিতে রান্না করা যায় বলুন তো, একেবারে সবই দেশি মাছ, এর ভিতরে আসলে কোনো ভেজাল নাই। আর দেশি মাছ তো খেতে অনেক বেশি টেস্ট লাগে, যে কোনো তরকারি দিয়েই রান্না করলে ভালো লাগে, শুধু রান্না করলে ভালো লাগে খেতে। এখানে আছে হচ্ছে ডিম, ডিমের দামটা একটু কমছে, আর ডিমের দাম তো আগে ছিল, আমি যখন আনছিলাম মাঝে একদিন আনছিলাম 450 করে, পরে আনছিলাম 400, আজকে আনছি 370 টাকা করে। ডিমের সাইজগুলো বড় বড় আছে। এই ডিমগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে হবে, এই ময়লা অবস্থায় খাওয়া যাবে না। এইবার দেখি তরকারি কিনেছি, কি তরকারি কিনে নিয়েছি তাই দেখি। এখানে হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে লাউ, স্বাদের লাউ, বানাইলে মরে বৈরাগে। লাউ দিয়ে কি মাছ খাওয়া যাবে বলেন তো, সোনার জিনিস নিয়েছে, কাঁচা মরিচ, ফুলকপি, আর হচ্ছে নিয়েছে আলু, এইবার দেখাবো হচ্ছে আমাদের বাড়ির থেকে কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে বাড়ির গাছের পেঁপে, আর হচ্ছে গাছের ঢেঁড়স, মানে ঢেঁড়সগুলো হচ্ছে কেবল হয়েছে দেখুন ছোটো ছোটো ঢেঁড়স, ভর্তা খাওয়া যাবে না, দেবাটা হয়েছে। আর একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে আমাদের নিজস্ব ভাঙানো, আর এটা হচ্ছে ডেলিভারি দেওয়া হয়, মানে কেউ যদি নিতে চায় তাহলে এটা সেল করা হয়। তো এটা হচ্ছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি, যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারেন। এটা কিন্তু একদমই পিওর, এর ভিতরে কিন্তু কোনো ভেজাল নাই, মানে শুকনো মরিচগুলো মানে কিনে এনে শুকায় তারপর হচ্ছে ভাঙানো হয়েছে, আরও হলুদটাও তাই। এইখানে আরও অন্য অন্য জিনিস আছে, সেখানে হচ্ছে কী কী আছে, আছে হচ্ছে ধনের গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচ, খাঁটি সরিষার তেল, খাঁটি নারকেলের তেল, আরও অন্যান্য জিনিস। যদি আপনারা নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমরা ভাঙাই না, এটা কিন্তু আমরা করি না, এটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে একজনে করে, সে হচ্ছে এইগুলো সেল দেয়, মানে একেবারে আমি আমার দেখা মতে সে হচ্ছে এর ভিতরে কোনো ভেজালই নাই। তো আপনারা এগুলো নিতে চাইলে নিতে পারেন, একেবারে বিশ্বাস করে চোখ বন্ধ করে, এটাই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যদি আপনাদের কাছে যদি মনে হয় যে না, নেওয়ার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না এটার ভিতরে ভেজাল আছে, তাহলে ওটা আবার আপনারা আমাকে ব্যাক করে দিতে পারবেন, কিন্তু আমি আশা করি যে আপনাদের কাছেও ভালো লাগবে এই জিনিসগুলো। তো এই ছিল আজকে আমাদের বাজারের আয়োজন, কেমন হলো কমেন্টে জানাবেন। আর এদিকে বানাচ্ছি হচ্ছে সকালের ভর্তা, আর ভর্তার যে দিকে হচ্ছে ধনে পাতা কুচি, সাথে আছে শুকনো মরিচ, পেঁয়াজ আর তেল,